মাই অডিও বুকে আজ পড়ব হুমায়ুন আহমেদ লিখিত হিমু সিরিজ থেকে হিমু এবং একটি রাশিয়ান পরী। আজকে পড়ব বইটির দ্বিতীয় অংশ, পাঠে আছি সজল। নিয়মিত অডিও বুক শুনতে চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ। এলিতা ঢাকা এয়ারপোর্টে পৌঁছল ডিসেম্বর মাসের 4 তারিখ বুধবার, সময় সকাল 9টা। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি, জেটলেগ, অপরিচিত নতুন দেশে প্রথম পা দেওয়ার শঙ্কায় সে খানিকটা বিপর্যস্ত। সে ছেলে সেজে আসেনি, মেয়ে সেজে এসেছে। কালো টপের সঙ্গে লাল হলুদ সবুজ রঙের স্কার্ট, রঙগুলি একটির সঙ্গে একটি মিশে সাইকাডেলিক আবহ তৈরি করেছে। আমার সঙ্গে কাদের, সে বিড়বিড় করে বলল, কেমন সুন্দর মেয়ে দেখছেন ভাইজান, সাক্ষাৎ হুর। কাদেরের হাতে প্ল্যাকার্ড ধরা, সেখানে বাংলায় লেখা মিস এলিত। এলিতার আকার বাদ দেওয়া হয়েছে নামের মধ্যে পুরুষ ভাব আনার জন্য। এলিতা এগিয়ে এলো। আমি বললাম, তোমার না পুরুষ সেজে আসার কথা? এলিতা বলল, পাসপোর্টে লেখা আমি মেয়ে, পুরুষ সেজে আসবো কিভাবে? মাঝে দেখালা বলেছিল এলিতা টিচার রেখে বাংলা শিখে এসেছে, তার বাংলার নমুনায় আমি চমৎকৃত। সে বলল, আইচ্যাট টিকচে। আমি বললাম, এর মানে কি? এলিতা বলল, এর অর্থ হয় ইটস ওকে। তখন বোঝা গেল সে বলেছে আচ্ছা ঠিক আছে। তার অদ্ভুত বাংলায় আচ্ছা ঠিক আছে হয়ে গেল আইচ্যাট টিকচে। তার আরও কিছু বাংলা, উষণ লাগছে, উষ্ণ লাগছে অর্থাৎ গরম লাগছে, খাইদ ভলছে খাদ্য ভালো লাগছে, কিনিত বিরাকত কিঞ্চিত বিরক্ত। পাঠকদের সুবিধার জন্য তার সঙ্গে কথোপকথন সহজ বাংলায় লেখা হবে, তবে দু একটা বিশেষ ধরনের বাংলা ব্যবহার করা হবে। কাদেরের সঙ্গে পরিচয় করিয়ে দেবার পর এলিতা অবাক হয়ে বলল, বালকের চশকু পবিত্রতা হয়, অর্থাৎ এই বালকের চোখের মধ্যে পবিত্রতা আছে। ইয়েলো ক্যাব নিয়ে আমরা ঢাকার দিকে যাচ্ছি, সে আগ্রহ নিয়ে ঢাকা দেখছে, তার চোখে খানিকটা বিস্ময়বোধ। সে বলল, তোমাদের শহর তো যথেষ্ট পরিষ্কার, তুমি কি ভেবেছিলে নোংরা ঘিঞ্জি শহর দেখবে? আমাকে তাই বলা হয়েছে। রাস্তায় দামি দামি গাড়ি দেখেও অবাক হচ্ছে, রিক্সা কোথায়? আমি শুনেছি ঢাকা রিক্সার শহর, গায়ে গায়ে রিক্সা লেগে থাকে, ফুটপাত দিয়ে কেউ হাঁটতে পারে না, রিক্সার উপর দিয়ে হাঁটতে হয়। রিক্সা প্রচুর দেখবে, এটা ভিআইপি রোড, এই রোডে রিক্সা চলাচল করে না। আমি যে বাড়িতে পেয়িং গেস্ট থাকব সেখানে কি যাচ্ছি? মাঝে দেখালার বাসায় তোমাকে রাখার প্রাথমিক চিন্তা ছিল, সেটা ঠিক হবে না। তিনি তার স্বামীর গায়ে অ্যাসিড সুরে মারার জন্য আলমারিতে এক বোতল অ্যাসিড লুকিয়ে রেখেছেন, অ্যাসিড সুরাসুরির মধ্যে উপস্থিত থাকাও কোনো কাজের কথা না। এলিতা বলল, অ্যাসিড সুরে মারা মানে? আমি বললাম, এদেশে অ্যাসিড সুরে মুখ ঝলসে দেওয়া স্বাভাবিক ব্যাপার। মনে করো কোনো ছেলে কোনো মেয়ের প্রেমে পড়ে তাকে বিয়ে করতে চাইল, মেয়ের রাজি না হলেই মুখে অ্যাসিড। ও গড, আমি যদি তোমাকে প্রেমের প্রস্তাব দিই সঙ্গে সঙ্গে না বলবে না, কায়দা করে এড়িয়ে যাবে, না বললে আমার মুখে অ্যাসিড মারবে? সম্ভাবনা আছে, আমি তো এই দেশেই বাস করি। লেগ পুলিং করবে না, আমি কোথায় থাকব সেই ব্যবস্থা করো, তোমাকে হোটেলেই থাকতে হবে, পেয়িং গেস্ট হিসেবে কেউ তোমাকে রাখতে রাজি হবে না। কেন রাজি হবে না? রাজি না হবার অনেক কারণ আছে, তার মূল কারণ একটাই, মূল কারণ কেউ তোমাকে বলবে না। আমি বলে দেই? দাও। মূল কারণ হলো তুমি পরীর মতো রূপবতী একটি মেয়ে, এমন রূপবতী একজনকে কোনো গৃহকর্তী বাড়িতে জায়গা দেবে না, তাদের স্বামী তোমার প্রেমে পড়ে যেতে পারে এই আশঙ্কায়। এলিতা শব্দ করে হাসছে, তার হাসি দেখতে এবং হাসির শব্দ শুনতে ভালো লাগছে। বাংলাদেশের কিশোরীরা শব্দ করে হাসে, একটু বড় হলেই হাসির শব্দ গিলে ফেলে হাসার চেষ্টা করে, চেষ্টাতে সাফল্য আসে, হাসির শব্দ একসময় পুরোপুরি গিলে ফেলতে শেখে, হারিয়ে যায় চমৎকার একটি জিনিস। এলিতা বলল, প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ো, যথাসময়ে জাগিয়ে দিব। ও বলল, একবার ঘুমিয়ে পড়লে কেউ আমাকে জাগাতে পারে না। চিন্তা নেই, ঘুমন্ত অবস্থাতেই ধরাধরি করে তোমাকে হোটেলের রুমে নিয়ে তুলব, তুমি যে বাড়িতে থাকো সেখানে আমাকে নিয়ে যাও। আমি কোনো বাড়িতে থাকি না, মেসে থাকি, সেখানে তোমাকে নেওয়া যাবে না। কেন? মেস হচ্ছে পায়রার খুপরির মতো ছোট ছোট কিছু রুম, সেই সব রুমে আলো বাতাস ঢোকার নিষিদ্ধ, কমন বাথরুম, বাথরুম ব্যবহার করতে হলে লাইনে দাঁড়াতে হয়,
মেসের মালিক মশামাছি তেলাপোকা এইসব পোষেন। বলো কি কেন পোষেন? যারা মেসে থাকে তাদের জীবন অতিষ্ঠ করার জন্য পোষেন। তুমি ঠাট্টা করছো? না, আমি প্রথম তোমার মেসে যাব, তারপর অবস্থা দেখে ডিসিশন নেব। তা করতে পারো, আমি এখন ঘুমিয়ে পড়ব। এমনি এমনি ঘুমিয়ে পড়বে নাকি আমাকে ঘুম পাড়ানি গান গাইতে হবে? তুমি ঘুম পাড়ানি গান জানো? জানি, তবে আমাদের দেশে পুরুষদের ঘুম পাড়ানি গান গাওয়া নিষিদ্ধ। ঘুম পাড়ানি গান শুধু মা গাইবেন। ভারী আশ্চর্য তো! সবে তো আশ্চর্যের শুরু, তুমি আরো অনেক আশ্চর্যের সন্ধান পাবে। প্লিজ একটা ঘুম পাড়ানি গান গাও। আমি গাইলাম, খুকু ঘুমালো পাড়া জোরালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। এলিতা গভীর ঘুমে আচ্ছন্ন। তুর্গেনিভের এক উপন্যাসে পড়েছিলাম যে নারীকে ঘুমন্ত অবস্থাতে সুন্দর দেখায় সেই প্রকৃত রূপবতী। এলিতাকে প্রকৃত রূপবতী বলা যেতে পারে। রবীন্দ্রনাথ ইয়েলো ক্যাবে উপস্থিত থাকলে বিড়বিড় করে বলতেন, দেখিনু তারে উপমা নাহি জানি, ঘুমের দেশে স্বপন একখানি, পালঙ্কেতে মগন রাজবালা, আপন ভরা লাবণ্যে নিরালা। পকেটে মোবাইল বাজছে, মাঝে দেখারা ধার হিসেবে আমাকে এই মোবাইল দিয়েছেন। যতদিন এলিতা বাংলাদেশে থাকবে ততদিন মোবাইল আমার সঙ্গে থাকবে, যাতে আমি সবসময় খালার সঙ্গে যোগাযোগ রাখতে পারি। হিমু এলিতা কি এসেছে? হুম। তার অবস্থা কি? সে গোপ কামিয়ে মেয়ে হয়ে গেছে। ফোনটা এলিতার কাছে দে, কথা বলি, তোকে কিছু জিজ্ঞেস করা অর্থহীন। এলিতা ঘুমাচ্ছে, কিছুক্ষণ আগে ঘুম পাড়েনি গান গিয়ে ঘুম পাড়িয়েছি, সে এখন আছে গভীর ঘুমে, এই মুহূর্তে স্বপ্ন দেখছে। বুঝলি কি করে স্বপ্ন দেখছে? রেম হচ্ছে তাই দেখে বুঝছে। রেম আবার কি? র্যাপিড আই মুভমেন্ট, চোখের পাতা দ্রুত কাঁপছে। সুন্দর কোনো স্বপ্ন দেখার সময় এই ঘটনা ঘটে। যখন ভয়ঙ্কর স্বপ্ন দেখে তখন চোখের পাতার সঙ্গে ঠোঁটও কাঁপে। আমার সঙ্গে চালবাজি করবি না? আচ্ছা যাও, করব না। এলিতা উঠবে কোথায়? বুঝতে পারছি না এখনো, ঘুম ভাঙুক তারপর ডিসিশন হবে। ও তোর ঘাড়ে মাথা রেখে ঘুমাচ্ছে নাকি? না, এক কাজ কর, মেটার মাথা আস্তে করে তোর কাঁধে নিয়ে ফেল, যেন ও বুঝতে না পারে। লাভ কি? ঘুম ভেঙে এলিতা দেখবে তোর ঘাড়ে মাথা রেখে ঘুমোচ্ছে, তাতে লজ্জা পাবে, লজ্জা থেকে প্রেম, লজ্জা থেকে প্রেম হয় এটা জানা ছিল না। খালা বললেন, রাগ থেকে প্রেম হয়, ঘৃণা থেকে প্রেম হয়, অপমান থেকে প্রেম হয়, লজ্জা থেকে হয়। আমি বললাম, তোমার কথাই মনে হচ্ছে সব কিছু থেকে প্রেম হয়, হয় না কি থেকে সেটা বলো, তুই তো বিপদে ফেললি। খালার সুসংবাদ আছে, এলিতা নিজে থেকে আমার ঘরে মাথা রেখে ঘুমাচ্ছে। ভেরি গুড, ছবি তুলতে পারবি একটা? ছবি কিভাবে তুলব? তোকে যে মোবাইলটা ধার দিয়েছি সেখানে ছবি তোলার অপশন আছে, তুই অপশনে যা, এক হাতে মোবাইলটা তোদের দুজনের মুখের কাছে এনে বাটনে টিপ দে। আমি ছবি তুললাম না, এলিতার নিদ্রাভঙ্গের অপেক্ষায় থাকলাম। এলিতা এখনো ঘুমোচ্ছে, মেসে আমার বিছানায় বাচ্চাদের মতো কুকরি মুকরি ঘুম। এই ঘরে দিনের বেলাতেও কিছু ড্রাকুলা মশা দেখা যায়। ড্রাকুলা মশাদের বিশেষত্ব হচ্ছে এরা কানের কাছে ভনভন করে না, সরাসরি রক্তপান, ধরতকটা মারপেরেক টাইপ। ড্রাকুলা মশাদের হাত থেকে এলিতাকে বাঁচানোর জন্য তার বিছানায় আলো মশারি খাটিয়ে দিয়েছেন। ঘুম ভাঙলেই এলিতার খিদে পাবে, সেই ব্যবস্থাও আলম করে রেখেছেন। গফরগাঁওয়ের লাল বেগুনের চাকতে হলুদ লবণ মাখিয়ে রাখা হয়েছে, নতুন আলু কুচি কুচি করে লবণ পানিতে ভেজানো, দেশি মুরগির ডিমে সামান্য দুধ দিয়ে প্রবলভাবে ফেটানো হয়েছে, কালজিরা চাল এনে রাখা হয়েছে, 10 মিনিটের নোটিসে খাবার দেওয়া হবে। আমি আলমের ঘরে বসে আছি, বালক হাজুতি কাদের নেই, কোথায় গেছে কখন ফিরবে কিছুই বলে যায়নি। আলম বলল, হিমু ভাই আমি চিন্তা করে একটা বিষয় পেয়েছি। কি পেয়েছেন? একটা রহস্যের সমাধান পেয়েছি, এখন বলা যাবে না, অন্য কোনো সময় বলবো। আমি বললাম, আপনার যখন বলতে ইচ্ছা করবে বলবেন। আমি যে দিনরাত দরজা জানলা বন্ধ করে ঘরে বসে থাকি, খামাখা বসে থাকি না, চিন্তা করি। এখন কি নিয়ে চিন্তা করছেন?
আলম বলল, আজ কোনো চিন্তা শুরু করতে পারি নাই, গতকাল চিন্তা করেছি মশা নিয়ে। মশা নিয়ে কি চিন্তা? দুপুরবেলা মশা গালে কামড় দিয়েছে, গাল ফুলে গেছে, তখন শুরু করলাম মশা নিয়ে চিন্তা। মানুষের যেমন শেষ বিচারের দিনে হিসাব নেওয়া হবে, মশারও কি হবে? আমাদের যেমন দুজক বেহেস্ত আছে, মশাদের কি আছে? দুষ্ট মশাদের আল্লাপাককে দুজখের আগুনে পোড়াবেন? আমি বললাম, আপনার কি মনে হয়? আমার মনে হয় পোড়াবেন না, অতি তুচ্ছ মশামাছিকে শাস্তি দেবার কিছু নেই। আমি বললাম, আল্লাহর কাছে মানুষ তো মশামাছির মতোই তুচ্ছ, মানুষকে তিনি কেন শাস্তি দিবেন? আলম গম্ভীর হয়ে বলল, এটাও একটা বিবেচনার কথা, এটা নিয়ে আলাদাভাবে চিন্তা করতে হবে। এলিতার ঘুম ভাঙল রাত 8টা বাজার কিছু আগে। লোডশেডিং হচ্ছে বলে বাতি জ্বলছে না, টেবিলের উপর দুটা মোমবাতি জ্বলছে। মশারির ভেতর এলিতা অবাক হয়ে বসে আছে, ঘরে আলো আধারের খেলা। এলিতা বিস্মিত গলায় বলল, আমি কোথায়? আমি বললাম, তুমি আমাদের মেজবাড়ির একটা ঘরে। আমার মাথার উপর জালের মতো এই তাবোটা কি? একে বলে মশারি। ঘুমের মধ্যে যেন মশামাছি তোমাকে বিরক্ত না করে, তার জন্যই এই ব্যবস্থা। আমি ভেবেছিলাম মারা গেছি, মৃত্যুর পর আমার আত্মাকে আটকে রাখা হয়েছে, কি যে ভয় পেয়েছিলাম। ভয় কেটেছে? হ্যাঁ, প্রচণ্ড খিদে পেয়েছে। 10 মিনিটের মধ্যে তোমার খাবার ব্যবস্থা হবে, আজ আমরা যা দিব তাই খাবে, খাওয়া দাওয়া শেষ হলে তোমাকে হোটেলে পৌঁছে দেব। এখানকার টয়লেটগুলির অবস্থা খুবই খারাপ, তারপরেও একটা পরিষ্কার করে রাখা হয়েছে। একটা মোমবাতি হাতে নিয়ে আমার পেছনে পেছনে আসো, আমি দেখিয়ে দিচ্ছি। এলিতা বলল, আমি তোমাকে বলেছিলাম আমার ভয় কেটেছে, আসলে কাটেনি। আমার এখনো মনে হচ্ছে আমি মৃত, আমার সোল তোমার সঙ্গে ঘুরছে। আমি বললাম, কিছুক্ষণের মধ্যেই তুমি আলো ঝলমলে 5-স্টার হোটেলে যাবে, তখন আর নিজেকে মৃত মনে হবে না। খেতে বসে এলিতা বলল, কাটা চামচ কোথায়? আমি তো হাত দিয়ে খেতে পারি না। আমি বললাম, বাংলাদেশের খাবার হাত দিয়ে স্পর্শ করে তারপর মুখে দিতে হয়, এটাই নিয়ম, একবেলা আমাদের মতো করে খেয়ে দেখো। এলিতা খাওয়া শেষ করলো গম্ভীর মুখে, খাবার তার পছন্দ হচ্ছে কিনা তা তার মুখ দেখে বোঝা যাচ্ছে না, মাঝে মাঝে ভুরু কুচকাচ্ছে, তা দেখে মনে হয় খাবার ভালো লাগছে না। এলিতা খাওয়া শেষ করে সিগারেট ধরাতে ধরাতে বলল, আমি আমার জীবনে ভালো যত খাবার খেয়েছি আজকেরটা তার মধ্যে আছে। আমি ফুড শিরোনামে যেসব ছবি তুলব সেখানে এই খাবারের ছবিও থাকবে। গরম ভাত থেকে ধোঁয়া উঠছে, গরম ভাত একজন হাত দিয়ে স্পর্শ করছে, আজকের খাবারের শেফ কে? আমি আলমকে পরিচয় করিয়ে দিলাম। এলিতা অবাক হয়ে বলল, আপনার চোখে পানি কেন? আলম বলল, সামান্য খানা বিষয়ে এত ভালো কথা বলেছেন, এই জন্য চোখে পানি এসেছে, সিস্টার আমি ক্ষমা চাই। এলিতা বলল, আপনার চোখের পানি দেখে আমি খুবই অবাক হয়েছি, আপনি কি ফুল টাইম শেফ, কোনো রেস্টুরেন্টে কাজ করেন? আলমের চোখের পানির পরিমাণ আরো বাড়ল, তার চরিত্রে যে এমন স্বেচ্ছাতে ব্যাপার আছে তা এই প্রথম জানলাম। আমি এলিতাকে বললাম, আলম কোনো প্রফেশনাল কুক না, তিনি নিজের খাবার নিজে রেঁধে খান, দরজা জানালা বন্ধ করে দিন রাত চিন্তা করেন। এলিতা বিস্মিত গলায় বলল, কি চিন্তা করেন? জটিল সব বিষয় নিয়ে চিন্তা করেন, যেমন গতকাল চিন্তা করেছেন মশাদের সোল আছে কিনা তা নিয়ে। বলো কি, তোমার যদি চিন্তার কোনো সাবজেক্ট থাকে আলমকে বললেই তিনি চিন্তা শুরু করে দেবেন। চিন্তার জন্য তিনি কি কোনো ফিস নেন? না। আমরা এলিতাকে সোনারগাঁও হোটেলে নামিয়ে দিয়ে এলাম। আলম বললেন, সিস্টার যাই। এই দুটি শব্দ বলতে গিয়ে তার গলা ভেঙে গেল এবং চোখ ছলছল করতে লাগলো। এলিতা অবাক হয়ে বলল, ও গড, হোয়াট এ স্ট্রেঞ্জ ম্যান। এলিতা তার প্রথম ছবির সন্ধানে বের হবে, বাহন হিসেবে সে সাইকেল চেয়েছিল, সাইকেলের বদলে রিক্সার ব্যবস্থা হয়েছে, রিক্সা এলিতার পছন্দ হয়েছে, এলিতার পেছনে আমার থাকার কথা, আমি আরেকটা রিক্সা নিয়েছি, আমাদের সঙ্গে একটা ভ্যান গাড়িও আছে, সেখানে আলম এবং কাদের বসে আছে, তাদের সঙ্গে নানান ধরনের রিফ্লেক্টর, সানগান, ছবি তুলতে এত কিছু লাগে জানতাম না। এলিতা বলল, আমরা দুজন তো এক রিক্সাতে যেতে পারি। আমি বললাম, তা সম্ভব না। সম্ভব না কেন? ভাইয়ের সঙ্গে গা লেগে যেতে পারে, তাতে অসুবিধা কি? আমি বললাম, গায়ের সঙ্গে গা লাগলে তোমার শরীরের ইলেকট্রন আমার শরীরে ঢুকবে, আর আমার কিছু ইলেকট্রন যাবে তোমার শরীরে,
দুজনের মধ্যে বন্ধন তৈরি হবে, এটা ঠিক হবে না। এলিতা বিরক্ত গলায় বলল, এমন উদ্ভট কথা আমি আগে শুনিনি। আমি অনেকের সঙ্গে গায়ে গা লাগিয়ে বাসে ট্রেনে ঘুরেছি, কারো সঙ্গেই আমার কোনো বন্ধন তৈরি হয়নি। আমি বললাম, কেন হয়নি বুঝতে পারছি না, বন্ধন হবার কথা। একজন সাধুর সঙ্গে তুমি যদি কিছুদিন থাকো, তোমার মধ্যে সাধু স্বভাব চলে আসবে। দুষ্ট লোকের সঙ্গে কিছুদিন থাকো, তোমার মধ্যে ঢুকবে দুষ্ট স্বভাব। বক্তৃতা বন্ধ করো, বেশি কথা বলা মানুষ আমি পছন্দ করি না। আমি বললাম, হুট করে মাঝখান থেকে বক্তৃতা বন্ধ করা যায় না, শেষটা শোনো। আমাদের কালচার বলে পাশাপাশি সাত পা হাঁটলে বন্ধুত্ব হয়। তুমি ছবি তুলতে এসেছ, দেশের কালচার মাথায় রেখে ছবি তুলবে। এখন বলো, কিসের ছবি তুলবে? ডাস্টবিনের ছবি। ডাস্টবিনে মানুষ খাদ্য অনুসন্ধান করছে, এরকম ছবি। এই ছবি তুলতে পারবে না। কেন পারবো না? তোমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হবে, এই জন্য পারবো না। আমি বললাম, এলিতা শোনো, দেশের ভাবমূর্তি নিয়ে আমরা মাথা ঘামাই না। এই ছবি তুলতে পারবে না, কারণ ডাস্টবিনে এখন কেউ খাদ্য খোঁজে না। এলিতা বলল, তুমি স্বীকার করতে চাইছ না, কিন্তু আমি জানি তোমাদের দেশে ডাস্টবিনে খাবার খোঁজা হয়। আমি ভিডিও ফুটেজ দেখেছি। বানানো ফুটেজ দেখেছ? আমাদের দারিদ্র দেখতে তোমাদের ভালো লাগে বলে নকল ছবি তোলা হয়। আমি তোমাকে ঢাকা শহরের প্রতিটি ডাস্টবিনে নিয়ে যাব, যদি এরকম দৃশ্য পাও অবশ্যই ছবি তুলবে। এলিতা বলল, তুমি রেগে যাচ্ছ কেন? আমি বললাম, আমি মোটেও রেগে যাচ্ছি না। তুমি চাইলে ডাস্টবিনে খাবার খুঁজছে এমন কিছু নকল ছবি তোলার ব্যবস্থা করা যাবে। কয়েকজন টোকাইকে বললে এরা খাবার খোঁজার চমৎকার অভিনয় করবে, টোকাইরা ভালো অভিনয় জানে। বাংলাদেশের টোকাই নাট্যদল পর্যন্ত আছে। টোকাই কি? যারা ফেলে দেওয়া জিনিসপত্র খুঁজে বেড়ায়, এরাই টোকাই। এলিতা বলল, টোকাই লাগবে না, আমি টোকাই ছাড়াই ছবি তুলব, মিথ্যা ছবি আমি তুলি না। ঢাকা শহরের ডাস্টবিনে ডাস্টবিনে বিকাল পর্যন্ত ঘুরলাম, কোথাও খাবারের সন্ধানে কেউ ঘুরছে দেখা গেল না। এক জায়গায় একটা বালিকাকে পাওয়া গেল, সে নাকে জামা চাপা দিয়ে কাঠি দিয়ে ময়লা ঘাটাঘাটি করছে। সে জানালো ডাস্টবিনে মাঝে মাঝে দামি জিনিস পাওয়া যায়। সে নিজে একবার একটা মোবাইল ফোন পেয়েছিল, সেটা 100 টাকায় একজনের কাছে বিক্রি করেছে। খাবারের ছবি শেষ পর্যন্ত তোলা হলো। ফুটপাতে পা নামিয়ে খালি গায়ে এক বৃদ্ধ ললিপপ আইসক্রিম খাচ্ছে। বৃদ্ধের মাথার চুল দাড়ি ধবধবে সাদা, তার হাতের আইসক্রিমের রং টকটকে লাল। সাদা এবং লালের কন্ট্রাস্টে সুন্দর দেখাচ্ছে। এলিতা বলল, খুব সুন্দর ন্যাচারাল আলো পেয়েছে, ছবিটা ভালো হবে। আমি বললাম, এই আলোর আমাদের দেশে একটা নাম আছে, একে বলে কন্যা সুন্দর আলো। এই আলোর বিশেষত্ব হচ্ছে কালো মেয়েদের এই আলোয় ফর্সা লাগে। তোমার দেশে ফর্সা লাগাটা খুব জরুরি। আমি বললাম, হ্যাঁ, আমরাও তোমাদের মতো। আমাদের মতো মানে? তোমাদের দেশে তামাটে গায়ের রং হওয়া খুবই জরুরি। অনেক ডলার খরচ করে রোদে পড়ে তোমরা গায়ের রং বদলাও। আমরা শুধু এক বিশেষ সময়ে আলো গায়ে মেখে ফর্সা হয়ে যাই, সেজন্য আমাদের টাকা পয়সা খরচ করতে হয় না। এলিতা বলল, তুমি কি প্রমাণ করতে চেষ্টা করছো যে তোমরা শ্রেষ্ঠ? কিছু প্রমাণ করার চেষ্টা করছি না। সে আবার বলল, এই বৃদ্ধ খালি গায়ে বসে আছে, তাকে জিজ্ঞেস করো আমি যদি তাকে একটা শার্ট বা সোয়েটার কিনে দেই সে কি নেবে। তুমি শার্ট বা সোয়েটার উপহার হিসেবে দেবে নাকি ভিক্ষা হিসেবে দেবে? উপহার হিসেবে দিলে তাকে জিজ্ঞেস করার কিছু নেই, আমরা কাউকে জিজ্ঞেস করে উপহার দেই না। এলিতা বলল, তুমি বাজে তর্ক করতে পছন্দ করো, তোমাকে সঙ্গে নিয়ে আমি আর বের হব না। আমি কি চলে যাব? হ্যাঁ। আমি বললাম, আলম আর কাদের থাকুক, ওরা তো আর কথা বলে তোমাকে বিরক্ত করছে না, দুজনেই মুগ্ধ হয়ে তোমার কর্মকাণ্ড দেখছে, ওরা থাকুক। আমার আজকের দিনের পেমেন্টটা আলমের হাতে দিয়ে দিও। আমি রিকশা থেকে নেমে হেঁটে রওনা দিলাম। ইচ্ছা করছে মাথা ঘুরিয়ে এলিতার মুখের ভাব দেখি। কাজটা করা গেল না, কারণ আমার মহান পিতে এই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে গেছেন। তার বাণী সমগ্রের একটির শিরোনাম বিদায়। তিনি লিখেছেন, বিদায় পুত্র হিমু, তুমি যখন কারো কাছ থেকে বিদায় নিয়ে যাত্রা শুরু করবে তখন পেছন ফিরে তাকাবে না। পেছন ফিরে তাকানোর অর্থ মায়া নামক ভ্রান্তিকে প্রশ্রয় দেওয়া, তুমি তা করতে পারো না। মৃত্যু পথযাত্রী মানুষ কখনো কারো কাছ থেকে বিদায় নেয় না, তখন মায়া নামক ভ্রান্তি তাকে ত্যাগ করে।
ভয় নামক অনুভূতি গ্রাস করে। সে পৃথিবী ছেড়ে যেতে চায় না। মহাপুরুষরাই শুধু মৃত্যুর সময় উপস্থিত সবার কাছ থেকে বিদায় নেন। সন্ধ্যাবেলা আলম এবং কাদের বিমর্ষ মুখে ফিরে এলো। তারা আমার জন্য খামে ভর্তি করে $100 একটা নোট এনেছে, তার সঙ্গে এলিতার লেখা চিঠি। চিঠি ইংরেজিতে লেখা। ডিয়ার হিমু, ডিয়ার হিমু দিয়ে শুরু করা হলেও ডিয়ার শব্দটি কেটে দেওয়া হয়েছে। চিঠির বঙ্গানুবাদ। হিমু, তোমার প্রাপ্য ডলার পাঠানো হয়েছে। তোমাকে কিছু কথা বলার প্রয়োজন বোধ করছে। তুমি বুদ্ধিহীন একজন মানুষ। বুদ্ধিহীনরাই তর্কবাজ হয়। বুদ্ধির অভাব তর্ক দিয়ে ঢাকতে চায়। তুমি নানান বিষয়ে আমাকে শিক্ষিত করার চেষ্টা করে যাচ্ছ। বিষয়টা অত্যন্ত বিরক্তিকর। আমি তোমার দেশে শিক্ষা সফরে আসিনি, নিজের কাজ নিয়ে এসেছি। তোমাকে কঠিন কঠিন কথা লিখলাম, তার জন্য আমি যে খারাপ বোধ করছি তা না। তোমার সার্ভিসের আমার আর প্রয়োজন নেই, তবে মিস্টার আলম এবং কাদেরকে আমার প্রয়োজন। ওরা নিয়মিত আসবে, তাদের পেমেন্ট আলোচনা সাপেক্ষে ঠিক করা হবে। এলিটা, আমার বেকার জীবনের শুরু, আলম এবং কাদেরের কর্মময় সময়ের শুরু। এরা দুজন ভোরবেলা ভ্যান নিয়ে চলে যায়, সন্ধ্যাবেলা ফেরে। এদের কাছ থেকে নানান ধরনের ছবি তোলার গল্প শুনি, কয়েকটি উল্লেখ করা যায়। ফটোগ্রাফের নামগুলি আমার দেওয়া। এলিতা নিশ্চয় ইংরেজিতে সুন্দর নাম দেবে। কুকুর এবং ইলিশ, এই ফটোগ্রাফটা কাউরান বাজার মাছের আড়তে তোলা। একজন ইলিশ মাছের ঝাঁকা নিয়ে বসেছে। কুচকুচে কালো এক কুকুর এসে ইলিশ মাছ মুখে নিয়ে দৌড়াচ্ছে। কুকুরের পেছনে পেছনে দুনিয়ার ছেলে পোলে। কুকুর ইলিশ মাছ মুখে নিয়ে রাস্তা পার হচ্ছে। রাস্তার দুপাশের গাড়ি থেমে গেছে। ফটোগ্রাফটা এই সময়ে তোলা। কুকুর ইলিশ মাছ মুখে নিয়ে অবাক হয়ে তাকাচ্ছে। তাকে নিয়ে এত হইচই কেন তা বুঝতে পারছে না। পিতা পুত্র এবং সাগরকলা, এই ফটোগ্রাফটা সোহরাওয়ার্দী উদ্যানের বেঞ্চে তোলা। পিতা এবং পুত্র বসে আছে। বাবার হাতে একটা সাগরকলা, ছেলের হাতে একটা সাগরকলা। বাবা তার হাতের কলা ছেলেকে খাওয়াচ্ছে, ছেলে তার হাতের কলা বাবাকে খাওয়াচ্ছে। ইটালিয়ান হোটেলের রুটি। রাস্তার পাশে ইট বেছানো খাবারের দোকান। অতি বৃদ্ধ একজন রুটি খাচ্ছে, তার হাতে কাঁচামরিচ। সে কাঁচামরিচের দিকে তাকিয়ে রুটি খাচ্ছে। কষায়ের চা পান বিরতি। ফটোগ্রাফটা নিউ মার্কেটের কষায়ের দোকানে তোলা। গরুর বড় বড় রান ঝুলছে। রানের ফাঁকে কষাইকে দেখা যাচ্ছে, তার হাতে গ্লাস ভর্তি চা। একটা গরুর কাটা মাথা কষায়ের পাশে রাখা। মনে হচ্ছে গরুর মাথা অবাক হয়ে কষায়ের চা পান দৃশ্য দেখছে। এলিতা আমাকে বিদায় করে দিয়েছে, কাজে মাঝে দেখালার মোবাইল ফেরত দিয়ে আসতে হবে। আমি মোবাইল ফেরত দিতে গেলাম, খালু সাহেবের মানিব্যাগ সঙ্গে নিলাম। কিছু টাকা খরচ করে ফেলেছিলাম, এলিতার ডলার ভেঙে টাকা করে নিলাম। তারপরেও 50 টাকা কম হল। মাঝে দেখালা আমাকে দেখে তীক্ষ্ণ গলায় বললেন, এলিতা মেয়েটা কত অভদ্র তুই জানিস? না তো, ওকে কয়েকবার টেলিফোন করেছি, বাসায় লাঞ্চ করতে বলেছে, সে আসেনি। টেলিফোন করে মিস কল হয়ে থাকে, এই মেয়ে কল রিটার্ন করে না। তার জন্য সব কিছু করে দিলাম আমি, আর এখন কিনা আমাকেই চেনে না। নিজেকে সে কী ভাবে? রূপবতী মেয়ে হয়ে আমার মাথা কিনে নিয়েছে? আমার মাথায় এত সস্তা না। এখন বল তোর সঙ্গে তার ব্যবহার কেমন? অভদ্র মেয়ের গাইড হবার দরকার নেই, তুই চাকরি ছেড়ে দে। খালা থামতেই আমি বললাম, চাকরি ছাড়ার উপায় নেই খালা, এলিতা আমার চাকরি নট করে দিয়েছে। 4 দিন হলো পথে পথে ঘুরছে। বলিস কি, বিয়েটা মনে হয় হলো না। এই নিয়ে তুই ভাবিস না, রূপ দিয়ে কিছু হয় না। মেয়েদের রূপ আর পদ্মপাতার জল একই, মন খারাপ করিস না। আচ্ছা করব না। খালু সাহেবের টেলিফোনের ব্যাপারটা কিছু হয়েছে? আমার ধারণা ধরে ফেলেছে, লোক লাগিয়েছে, সে পাত্তা লাগাচ্ছে। আমার কাছে 72 ঘন্টা সময় চেয়েছিল, আগামীকাল 72 ঘন্টা পার হবে। তুমি অ্যাসিড কবে ঢালবে? বুঝতে পারছি না। তাড়াহুড়া করবে না, তাড়াহুড়ার ব্যাপার না, অ্যাসিড ঠিক মতো ঢালতে হবে, বেঁচে থাকলেও চোখ যেন যায়। মাঝে দেখালা হতভম্ব গলায় বললেন, এইসব কি ধরনের কথা? আমি বললাম, তুমি মুখে অ্যাসিড ঢালবে, সব ঠিক থাকবে, তাও তো হবে না। মাঝে দেখালা বললেন, তুই একটা ক্রিমিনাল, তুই আর এই বাড়িতে আসবি না। খালু সাহেবের পর কে প্রেমের কি হবে? এত বড় একটা অন্যায় চোখ বুঝে সহ্য করবে? একটা কেন, 10টা পরে গিয়ে করুক, তার জন্য আমি তার চোখ গেলে দিব। তুই আমাকে ভাবিস কি? তোর অ্যাসিডের বোতল নিয়ে এক্ষুনি বিদায় হ। আর এ বাসায় আসবো না? অবশ্যই না,
খালু সাহেবের সঙ্গে শেষ দেখা করে যাই। খালু সাহেব সবার ঘরে আতশোয়া হয়ে ন্যাশনাল জিওগ্রাফি পড়ছেন, টিভি চলছে, টিভি তো ন্যাশনাল জিওগ্রাফি, ডাবল অ্যাকশন। আমাকে ঢুকতে দেখে খালু সাহেব মহাবিরক্ত গলায় বললেন, হুট করে ঘরে ঢুকে পড়লে, সামান্য ভদ্রতার ধারো ধারণা, ব্যক্তিগত সবার ঘর তো গণ বৈঠকখানা না, ইচ্ছা হলো ঢুকে পড়লে। আমি বললাম, ধোয়া বাবার কাছে গিয়েছিলাম, উনি মানিব্যাগটা উদ্ধার করেছেন, মানিব্যাগ নিয়ে এসেছি, সব ঠিকঠাক আছে কিনা দেখে নিন। হতভম্ব খালু সাহেব মানিব্যাগ হাতে নিলেন, উল্টে পাল্টে দেখলেন, চোখ সানাবড়া হওয়া বলে একটা কথা বাংলা সাহিত্যে প্রচলিত আছে। খালু সাহেবের চোখ সানাবড়া হয়ে গেল, তবে বেশ বড় সাইজের সানাবড়া। আমি বললাম, ধোয়া বাবা আপনার কাছে ক্ষমা চেয়েছেন। কেন? মানিব্যাগ থেকে উনি 50টা টাকা রেখে দিয়েছেন, খড় কিনবেন, খড়ে পানি দিয়ে ভেজানো হবে, সে ভেজা খড় জ্বালানো হবে, এতে প্রচুর ধোয়া হয়। খালু সাহেব যাই, ভালো থাকবেন, আপনার সঙ্গে আর দেখা হবে না। দেখা হবে না কেন? মাঝে দেখালা আমাকে এ বাড়িতে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। আমি চলে এলাম, খালু সাহেব তাকিয়ে রইলেন তার মানিব্যাগের দিকে। বেশি ফিরে দেখি আমার ঘরের সামনের টুলের উপর পেন্সিলসি বসা, তার মুখ গম্ভীর, হাতে পেন্সিলের বদলে ফ্লাস্ক। আমি বললাম, বাইরে বসে আছেন কেন? আমার ঘরের দরজা খোলা, ঘরে বসে অপেক্ষা করলেই হতো। কোনো কাজে এসেছেন নাকি সামাজিক সৌজন্য সাক্ষাৎ? আসুন ঘরে গিয়ে বসি। পেন্সিলসি ঘরে ঢুকলেন, টেবিলের উপর চায়ের ফ্লাস্ক রাখতে রাখতে বললেন, দুটা কাপের ব্যবস্থা করুন, ফ্লাস্কে চা নিয়ে এসেছে। ট্যাবলেট সিঙ্গার আনেননি? না, পরের বার আনব। আপনাকে কয়েকটা প্রশ্ন করব, সত্য জবাব দেবেন। কাদের কোথায়? সে আছে এলিতার সঙ্গে, এলিতাকে ছবি তুলতে সাহায্য করছে। এলিতা হলো? এলিতার বিষয়টা জানি, সে বাংলাদেশে কেন এসেছে তাও জানি, আমি কাদেরের বিষয়ে জানতে চাচ্ছি। সে আমাকে জানিয়েছে সে ঠিক করেছে একটা খুন করবে, দিন তারিখ আমার ঠিক করে দেওয়ার কথা, পঞ্জিকা দেখে ভালো দিন বের করব, পঞ্জিকা কেনা হয়নি। পঞ্জিকার জন্য খুন আটকে আছে? আমি বললাম, শুধু পঞ্জিকা না, শাহরুখ খানের জন্যও আটকে আছে। সে কে? বলিউডের কিং খানকে চেনেন না? আপনার তো চাকরি যাবার কথা। কাদের আর্মি স্টেডিয়ামে কিং খানের খেলা দেখার পর খুনটা করবে, 3,000 টাকার টিকিট কাটবে, তার হাতে এখন টাকা আছে, এলিতা প্রতিদিন তাকে $20 করে দিচ্ছে। আমি দুটা গ্লাসের ব্যবস্থা করলাম, গ্লাস ভর্তি চা নিয়ে দুজন মুখোমুখি বসেছে, পেন্সিলসি সাহেবের মুখ আরো অন্ধকার হয়েছে। আমি বললাম, আলতাভাবি কেমন আছেন? উনি বিরক্ত গলায় বললেন, তার বিষয়ে কথা বলার জন্য আমি আপনার এখানে আসিনি, আমি এসেছি কাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাবার জন্য, ওকে টোপ হিসেবে বাইরে সেরে রাখা হয়েছে, আমাদের ইনফরমেশন যা জোগাড় করার করেছে, তাকে এখন আটক করা যায়। আমি বললাম, এতদিন যখন অপেক্ষা করেছেন আরও কয়েকটা দিন করুন, কিং খানের খেলাটা হয়ে যাক। উনি কি খেলা দেখাবেন? আমি জানি না কি খেলা দেখাবেন, নিশ্চয়ই ভালো কোনো খেলা, বাংলাদেশের মানুষ আধা পাগল হয়ে গেছে। তাছাড়া আমি ভাবছি মিস এলিতাকেও খেলাটা দেখাবো, উনি রাজি হলে হয়। চা খাওয়া শেষ হবার পরও ওসি সাহেব অনেকক্ষণ অপেক্ষা করলেন, কাদের এবং আলম ফিরে এলো। ওসি সাহেব খানিকক্ষণ কাদেরের দিকে তাকিয়ে তাকে অ্যারেস্ট না করেই চলে গেলেন। বাটারফ্লাই ইফেক্ট নামে একটা বিষয় আছে, বৈজ্ঞানিক কল্পকাহিনীর লেখকরা বাটারফ্লাই ইফেক্টকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। পৃথিবীর এক প্রান্তে প্রজাপতির পাখার কাঁপনে অন্য প্রান্তে প্রচণ্ড ঘূর্ণিঝড় হতে পারে, এই হল বাটারফ্লাই ইফেক্ট। ঢাকা শহরের বিভিন্ন কলেজের সামনের রাস্তায় বাটারফ্লাই ইফেক্টের লীলাভূমি। কিছুদিন পরপর এইসব রাস্তায় ভয়ঙ্কর সব ঘটনা ঘটে, যার উৎপত্তি হয়তো রেনফরেস্টের কোনো গাছের পাতার কাঁপন। ঢাকা কলেজের সামনের রাস্তায় এই ঘটনাটি এখন ঘটছে, আমি তার একজন দর্শক। দুটা বাসে আগুন দেওয়া হয়েছে, এর মধ্যে একটি দোতলা বাস, বাস দুটির অপরাধ কি কেউ বলতে পারছে না, বিনা অপরাধে তো কেউ শাস্তি পায় না, বাস দুটি নিশ্চয়ই বড় ধরনের কোনো অপরাধ করেছে। হকিস্টিক দিয়ে পিটিয়ে কয়েকটা প্রাইভেট কারের কাঁচ ভাঙা হয়েছে, মনে হচ্ছে আরও হবে,
গাড়ির কাচ ভাঙার দৃশ্য সুন্দর। কাচগুলি পাউডারের মতো গোড়া হয়ে যায়, গোড়া অবস্থায় ঝিকমিক করে আলো দেয়। ঢাকা কলেজের পাশেই সায়েন্স ল্যাবরেটরির মোড়ে পুলিশ ফাঁড়ি, সেখান থেকে বেশ কয়েকজন পুলিশ এসেছিল। ছাত্ররা ধাওয়া করে তারা যেখান থেকে এসেছিল সেখানে ফেরত পাঠিয়েছে। পুলিশরা এখন সিগারেট ধরিয়ে রিল্যাক্স করছে, তাদেরকে আনন্দিত মনে হচ্ছে, অল্পতেই ঝামেলা থেকে উদ্ধারের আনন্দ। টায়ার জ্বালানো হয়েছে, টায়ার থেকে বুনকা বুনকা ধোঁয়া বের হচ্ছে। আমি মোটামুটি নিরীহ চেহারার একজনকে জিজ্ঞেস করলাম, ভাই ঘটনা কি? তিনি ঢাকা কলেজের ছাত্র, চেনার উপায় কলেজের মনোগ্রাম বসানো হাফ হাতা শার্ট, হিটলার টাইপ গোফ রেখেছে, কিন্তু তাকে দেখাচ্ছে চার্লি চ্যাপলিনের মতো। তিনি বললেন, ঢাকা কলেজের এক ছাত্রকে ধাক্কা দিয়ে বাস থেকে রাস্তায় ফেলেছে। আমি আতকুঠে বললাম, বলেন কি? ঢাকা কলেজের ছাত্র পরিচয় পাবার পর তাকে তো কোলে করে নামানো দরকার ছিল, কোলে করে নামিয়ে টাটা বাই বাই বলে একটা ফ্লাইং কিস। আপনি কে? আমি কেউ না, দর্শক। আপনারা চমৎকার খেলা খেলছেন, দর্শক লাগবে না। চার্লি চ্যাপলিন হঠাৎ উগ্রমূর্তি ধারণ করলেন, গলা উঁচিয়ে ডাকতে লাগলেন, হামিদ ভাই, হামিদ ভাই, এদিকে আসেন, এই লোক ছাত্রদের নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। হামিদ ভাই নামে যাকে ডাকা হলো তিনি অসম্ভব ব্যস্ত, তিনি পেট্রোল দিয়ে গাড়িতে আগুন ধরানোর দায়িত্বে আছেন, পেট্রোল ভর্তি জেরিকেন নিয়ে ছোটাছুটি করছেন। আমি বললাম, হামিদ ভাই ব্যস্ত আছেন, যা করার আপনাকেই করতে হবে, একটা প্রশ্নের উত্তর দিন তো, গাড়িতে আগুন দেবার পেট্রোল কি আপনাদের কাছে মজুদ থাকে? প্রশ্নের উত্তর পাবার আগে বিকট শব্দে দুটো ককটেল ফাটল, একই সঙ্গে একটা বাচ্চা মেয়ে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে অজ্ঞান হয়ে পড়ে গেল। তাকে আমি টেনে কোলে তুললাম, এর মধ্যে হামিদ ভাই এসে দাঁড়িয়েছেন, হামিদ ভাইয়ের পাশে আরেকজন, তার হাতে চাপাতি, চাপাতি নিশ্চয়ই মেঝে ঘষে রাখা হয়, সূর্যের আলোয় ঝকঝক করছে। হামিদ ভাই বললেন, এই লোক সমস্যা করছে, হ্যালো ব্রাদার, আপনি কে? আমি বললাম, আলাপ পরিচয় পরে হবে, এই মেয়েটাকে হাসপাতালে নিতে হবে, আপনাদের কাণ্ড কারখানা দেখে বেচারি আনন্দে অজ্ঞান হয়ে গেছে। হামিদ ভাই বললেন, অল্পের উপর সারা পেয়ে গেলেন, এই মেয়ে না থাকলে আপনার আজ খবর ছিল। চাপাতি ভাইয়া চাপাতি দুলিয়ে কি খবর হতে পারে তার নমুনা দেখালেন। যে মেয়েটি আমার কোলে তাকে আমি চিনি, তার নাম তানিজা। বেচারি নিশ্চয়ই তার বাবা কিংবা মার সঙ্গে এই এলাকায় কেনাকাটা করতে গিয়ে বাটারফ্লাইয়ের চক্রে পড়েছে। তানিজাকে ডাক্তারখানায় নেবার আগে তার জ্ঞান ফিরল, সে বেশ স্বাভাবিক, মাঝে মাঝে সামান্য কেঁপে কেঁপে উঠছে। আমি বললাম, তানিজা আমাকে চিনেছ? তানিজা হাসুচোক মাথা নাড়ল, ফিসফিস করে বলল, মা কোথায়? আমি বললাম, মা নিশ্চয়ই তোমাকে খুঁজে বেড়াচ্ছে, তোমার কোনো ভয় নেই, আমি যথাসময়ে তোমাকে তোমার মার হাতে তুলে দেব। তুমি আইসক্রিম খাবে? হুম। কোন ফ্লেভার? ভ্যানিলা। আপনার পা খালি কেন? তানিজা আমি সবসময় খালি পায়ে হাঁটি। কেন? মাটি হচ্ছে আমাদের মা, মায়ের স্পর্শ শরীরে সারাক্ষণ লাগানো আনন্দের ব্যাপার না। তানিজা বলল, মাটি মা হলে আপনি তো মাকে পারিয়ে তার উপর হাঁটছেন। আমি তানিজার যুক্তিতে চমৎকৃত হলাম, শিশুরা মাঝে মাঝে সুন্দর যুক্তি দেয়। প্রথমে তানিজাকে তাদের বাড়িতে নিয়ে গেলাম, সেখানে কেউ নেই, দরজায় তালা লাগানো, বাসায় কাজের মেয়ে আছে, সে তালাবদ্ধ যাতে বের হতে না পারে। কাজের মেয়ের কাছে মেসের ঠিকানা দিয়ে এলাম, পেন্সিলসির সঙ্গে যোগাযোগ করে জানলাম হারানো শিশুর বিষয়ে এখনো কেউ থানায় যোগাযোগ করেনি। তানিজা তার মায়ের টেলিফোন নাম্বার জানে, সেখানে টেলিফোন করা হলো, কেউ ধরল না। তানিজা তার বাবা কোন অফিসে চাকরি করে তা বলতে পারল না। তানিজা দুপুরে কি খাবে? পিৎজা খাবো আর ঠান্ডা কোক খাবো, মা আমাকে ঠান্ডা কোক খেতে দেয় না। ঠান্ডা কোক খেলে কি হয় জানো? না। টনসিল ফুলে যায়, জ্বর হয়। তাহলে তো বিরাট সমস্যা। দুপুরে আমরা পিৎজা খেলাম, তানিজা ঠান্ডা কোক খেতে খেতে বলল, মামা চলো এখন মাকে খুঁজে বের করি। মেয়েটা কিছুক্ষণ হলো আমাকে মামা ডাকা শুরু করেছে, গোপন কথা বলা শুরু করেছে, আজ তার জন্মদিন এটা জানলাম। জন্মদিনে তার মা তাকে পিৎজা হাটে নিয়ে যাবে বলেছিল, এখন যেহেতু দুপুরে পিৎজা খাওয়া হয়েছে রাতে না খেলেও হবে। মামা তুমি কি জানো আমার বাবা আমাদের সঙ্গে থাকে না? জানি না তো। মার সঙ্গে ঝগড়া করে আলাদা থাকে, মা বাবাকে বলল তুমি এই মুহূর্তে বের হয়ে যাবে, বাবা বলল এত রাতে আমি কোথায় যাব, মা বলল জাহান্নামে যাও, বাবা বলল জাহান্নাম আমি কোথায় পাব?
তোমার বাবাকে তো মনে হচ্ছে রসিক মানুষ। হ্যাঁ, মা রসিক মানুষ পছন্দ করে না। মা বাবাকে ডাকে গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় কে তুমি চেনো? আমি চিনি না। আমার মনে হয় সে খুব দুষ্ট লোক, তাই না? হতে পারে, বড়দের ঝগড়া করতে হয় না? অবশ্যই হয় না। বাবাকে বকে দিও। নিশ্চয় বকে দেব। মাকে কিন্তু বকা দিও না, মা খুব রাগি। বকা দিলে মা রাগ করবে। খুব রাগি হলে তাকে বকা দেব না। রাগি মেয়েদের আমি খুবই ভয় পাই। আমি আমার মাকে অল্প ভয় পাই, বাবা বেশি ভয় পায়। অল্প ভয় পাওয়াই ভালো। আমরা আবার ঢাকা কলেজের সামনে ফিরে গেলাম। অস্থির মা মেয়ের সন্ধানে সেখানেই ঘোরাঘুরি করার কথা, তাকে পাওয়া গেল না। ঢাকা কলেজের সামনের রাস্তা পুরোপুরি স্বাভাবিক, গাড়ি চলছে, রিক্সা চলছে, ফুটপাথ দখল করে হকাররা বসে আছে, কর্মহীন মহিলারা জামাকাপড় দেখে বেড়াচ্ছে, কিছুই তাদের পছন্দ হচ্ছে না। কলেজের ভেতর ক্লাসও মনে হয় শুরু হয়েছে। আমি নিশ্চিত চাপাতিওয়ালা বিছানার নিচে চাপাতি রেখে কোঅর্ডিনেট জিওমেট্রির ক্লাস করছে। তানিজা বলল, মাকে পাওয়া না গেলে অসুবিধা নেই, মামা আমি তোমার সঙ্গে থাকব। আমি বললাম, আমারও কোনো অসুবিধা নাই। রাতে জন্মদিনের কেক কাটার ব্যবস্থা করতে হবে। মামা আমি চিড়িয়াখানায় যাব। কেউ আমাকে চিড়িয়াখানায় নিয়ে যায়নি, মা বলেছিল জন্মদিনে চিড়িয়াখানায় নিয়ে যাবে। চলো চিড়িয়াখানায় যাই, জীবজন্তু দেখে আসি। রাতে আমি বার্গার খাব। বার্গারের সঙ্গে ঠান্ডা কোক খাবে না? হুম, খাব। চিড়িয়াখানায় জীবজন্তু দেখে আমি তানিজাকে নিয়ে গেলাম সোনারগাঁ হোটেলে। মেয়েটাকে কিছুক্ষণের জন্য এলিতার হাতে দিয়ে যাওয়া যাক। তানিজা এখন বিরতিহীন কথা বলে আমার মাথা ধরিয়ে দিয়েছে। এলিতা আমাকে দেখে ভুরু কুচকে ফেলে বলল, কি ব্যাপার? আমি বললাম, তুমি আমাকে $100 দিয়েছ, আমার পেমেন্ট ঠিক হয়নি, বাকি টাকাটা নিতে এসেছি। ও বলল, একদিন কাজ করেছ, $100 দিয়েছি। তোমাকে এয়ারপোর্টে আনতে গিয়েছিলাম, সেদিনের হিসাব তো ধরনি। সরি, আমি এক্ষুনি এনে দিচ্ছি। তোমার সঙ্গে এই মেয়েটাকে, ওকে পথে কুড়িয়ে পেয়েছে, ওর নাম তানিজা। পথে কুড়িয়ে পেয়েছ মানে কি? তোমাদের দেশে কি এমন শিশু পথে কুড়িয়ে পাওয়া যায়? আমি বললাম, হ্যাঁ, আমাদের দেশে কুড়িয়ে পাওয়া যায়, যথাসময়ে বাবা মা এসে এদের নিয়ে যায়। তোমার দেশে যেসব শিশুরা হারিয়ে যায় তাদের কখনো খুঁজে পাওয়া যায় না। গত বছরের স্ট্যাটিস্টিক্সে এসেছে 315 জন শিশু হারিয়েছে, যাদের খোঁজ কেউ জানে না। ভুল বলেছি? এলিতা জবাব দিল না, চুপ করে রইল। তুমি তানিজাকে কিছুক্ষণ রাখতে পারবে? রাত 10টা পর্যন্ত। রাত 10টার মধ্যে তার বাবা এসে মেয়েকে নিয়ে যাবে। তারা জানবে কিভাবে যে এই মেয়ে আমার কাছে আছে? জানবে, যে কোনোভাবেই হোক জানবে। এলিতা বলল, আমি কোনো ঝামেলায় জড়াবো না, এই মেয়েকে রাখবো না। আমি বললাম, তোমার আজ জন্মদিন, জন্মদিনে একা একা থাকবে? জন্মদিন জানো কিভাবে? তুমি নিজের সম্পর্কে যে ইমেল পাঠিয়েছ সেখানে জন্মদিন লেখা আছে। আর ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, তানিজা মেয়েটিরও আজ জন্মদিন। এলিতা তানিজার দিকে তাকিয়ে বলল, হ্যাপি বার্থডে তানিজা। তানিজা মিষ্টি করে হাসল। তানিজা এখনো কথা বলা শুরু করেনি, কথা বলা শুরু করলে এলিতা বুঝবে কি জিনিস রেখে যাচ্ছে। এলিতার কাছ থেকে $100 নিয়ে সোনারগাঁ হোটেলের বেকারি থেকে জন্মদিনের কেক কিনে এলিতার ঘরে পাঠিয়ে দিলাম। কেকের উপর ফুল লতাপাতার ফাঁকে বাংলায় লেখা, তানিজা এলিতা। হারিয়ে যাওয়া সবসময়ই আনন্দময়, এলিতার এই বাংলা পরে বুঝতে পারার কথা। মেসে ফিরে দেখি তানিজার মা আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন, কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছেন। আমাকে দেখি তার প্রথম কথা, আমার মেয়ে কই? আমি হাই তুলতে তুলতে বললাম, মেয়েকে উপহার হিসেবে একজনকে দিয়ে এসেছে, ওই মেয়ের ছিল জন্মদিন, জন্মদিনের উপহার। কি বললেন? কি বললাম তা তো শুনেছেন, তারপরেও আরেকবার স্পষ্ট করে বলছে, আপনার মেয়েকে উপহার হিসেবে একজনকে দিয়ে এসেছে, আমি আপনাকে খুন করে ফেলব। খুন করতে চাইলে করতে পারেন। আসুন, ঘরে আসুন, কি পদ্ধতিতে খুন করবেন সেটা শুনি। আমি আপনাকে র্যাবের হাতে তুলে দিব, র্যাব আপনাকে ক্রস ফায়ারে মারবে।
ক্রসফায়ারে মেরে ফেললে তো আপনি মেয়ের কোনো সন্ধান পাবেন না। ক্রসফায়ারের কথা আপাতত ভুলে যান, আসুন শর্ত নিয়ে আলোচনা করি। শর্ত মানে কিসের শর্ত? যে শর্তে আমি আপনাকে তানিজার সন্ধান দিতে পারি। মেয়ে নিয়ে পালিয়ে যাবেন, আবার শর্ত দেবেন মগের মূল্য পেয়েছেন। আমি হাসতে হাসতে বললাম, আমার কাছে মগের মূল্যক না, আমার কাছে বাংলা মূল্যক, আপনার কাছে মগের মূল্যক। স্বামী স্ত্রী ঝগড়া করে আলাদা হয়ে যাবেন, মেয়ে হারিয়ে ফেলবেন, যে আপনার মেয়েকে খুঁজে পেয়েছে তাকে ক্রসফায়ারে দেবেন। কথার কচকচানিতে আমি যাব না, এক্ষুনি আমার মেয়েকে দিতে হবে, যদি না দেন তার পরিণাম ভালো হবে না। চিৎকার বন্ধ করে আপনি স্বামীকে নিয়ে আসুন, দুজনে মুসলেখা দিন, কখনো ঝগড়া করবেন না, তারপর মেয়ের সন্ধান দেব, তার আগে না। ভালো কথা, আপনার হাতে সময় কিন্তু বেশি নেই, আপনার মেয়ে দেশের বাইরে চলে যাবে, মনে হয় ইন্ডিয়া যাবে। জানেন নিশ্চয় ইন্ডিয়া থেকে বাংলাদেশে গরু আসে, বিনিময়ে আমরা নানান বয়সের মেয়ে পাচার করি। আমার শেষ কথাতে কাজ হলো, তানিজার মা টেলিফোন করে তানিজার বাবাকে আনলেন। এই ভদ্রলোক মেয়ে হারানোর কোনো কিছুই জানতেন না, সব শুনে তার হার্ট অ্যাটাকের মতো হলো। বুকে হাত দিয়ে বিড়বিড় করে বললেন, শাহানা আমার বুকে ব্যথা করছে, আমার বুকে ব্যথা করছে। শাহানা কাঁদো কাঁদো গলায় বললেন, কাগজে কি লিখতে হবে বলুন, আমরা লিখে দিচ্ছি। আমি বললাম, কিছু লিখতে হবে না, দুজন একসঙ্গে মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে যাবেন, এটাই যথেষ্ট। আপনার মেয়ে আছে সোনারগাঁ হোটেলের রুম নাম্বার 732-এ, সেই রুমে একটা পরী থাকে, পরীটার নাম এলিতা, আপনার মেয়েকে পরীর হেফাজতে রেখে এসেছে। বাবা মা দুজনেই অবাক হয়ে তাকিয়ে আছে, তারা আমার কথায় পুরোপুরি বিভ্রান্ত। আমি বললাম, দেরি করবেন না, চলে যান। তানিজার বাবার মনে হলো আবার বুকের ব্যথা শুরু হয়েছে, তিনি বুকে হাত দিয়ে কুকু শব্দ করছেন। আমি তার দিকে তাকিয়ে বললাম, কিছুক্ষণের মধ্যেই মেয়েকে দেখতে পাবেন, উঠে দাঁড়ান তো। তানিজার বাবা বললেন, ভাই আপনি চলুন আমাদের সঙ্গে। আমি বললাম, আজ রাস্তায় রাস্তায় কিছুক্ষণ হাঁটব, তারপর আমার এক খালাতো ভাই বাদলের সন্ধানে যাব, ওকে অনেকদিন দেখি না। তানিজার বাবা কাঁদো কাঁদো গলায় বললেন, ভাই মেয়েকে পাবো তো? আমি বললাম, অবশ্যই পাবেন, স্বামী স্ত্রী দুজনে মিলে ভালোবাসায় এবং মমতায় তাকে রাখবেন, আর আপনাদের মধ্যে ঝগড়া হলে এই মেয়ে আবারও হারিয়ে যাবে, এটা যেন মাথায় থাকে, দ্বিতীয়বার হারিয়ে গেলেও ফেরত পাবেন, তৃতীয়বার হারালে আর পাবেন না, একে বলে দানে দানে তিন দান, তিনের চক্র। বেল টিপতে মেজখালো বাদলের বাবা দরজা খুলে দিলেন, তিনি আমাকে দেখে হাহাকার ধ্বনি তুললেন, হিমু সর্বনাশ হয়ে গেছে, তোমার খালা চলে গেছেন। খালা চলে গেলে খালুর খুশি হওয়া উচিত, উনি মনের সুখে ছাদে বোতল নিয়ে বসতে পারবেন, তার হাহাকার ধ্বনির অর্থ বুঝলাম না। খালু হতাশ গলায় বললেন, দুপুরে সামান্য কথা কাটাকাটি হয়েছে, সে শাহরুখ খানের প্রোগ্রামে যাবে। আমি বললাম, পুরুষ মানুষ স্টেজে লাফালাফি করবে, সেটা দেখার কি আছে? তোমার খালা বলল আমি তোমার সঙ্গে বাস করব না। আমি বললাম, নো প্রবলেম, গো টু শাহরুখ খান, তার কোমর জড়িয়ে ধরে নৃত্য করো। কথা শেষ করবার আধ ঘন্টার মাথায় সে সুটকেস গুছিয়ে চলে গেল। আমি বললাম, শাহরুখ খানের কাছে নিশ্চয়ই যাননি, নিজের বাবার বাড়িতে গিয়ে উঠেছেন, আপনি এত অস্থির হচ্ছেন কেন? খালু দাঁতমুখ খিচিয়ে বললেন, মূল ঘটনা তুমি বুঝতে পারছো না, তোমার খালা কিংখানের কাছে গেলেও আমার কিছু যায় আসে না, সে আমাকে পথে বসিয়ে দিয়ে গেছে, আমার বোতল নিয়ে গেছে। বলেন কি, উনিও বোতল ধরেছেন? সব কিছু নিয়ে ফাজলামি করবে না, ঘটনা বোঝার চেষ্টা করো। আমি একটা সিঙ্গেল মল্ট হুইস্কি নিয়ে রেখেছি, শুভদিন দেখে বোতল খুলব, তোমার খালা চলে গেছেন এটা একটা শুভদিন, বরফ গ্লাস স্বপ্নে বোতলের খোঁজ করতে দেখি বোতল নেই, তোমার অতি চালাক খালা আমাকে শিক্ষা দেবার জন্য এই কাজ করেছে, বলো এখন কি করি? বরফ মেশানো পানি খেয়ে শুয়ে থাকবেন, ফাজলামি করছো আবার, তুমি গাড়ি নিয়ে যাও, তোমার অতি চালাক খালার কাছ থেকে বোতল রিলিজ করে নিয়ে আসো। আমি বললাম, খালা মদের বোতল নিয়ে তার বাবার বাড়িতে যাবেন না, আপনার বোতল তিনি কোথাও লুকিয়ে রেখেছেন। কোথায় লুকিয়ে রাখবে? নিজের শোবার ঘরে রাখবেন না, সেখানে ধর্মের বইপত্র আছে, বোতল ভেঙেও ফেলবেন না, বোতল ভেঙে ফেলেও দিবেন না, বাঙালি মেয়েরা দামি জিনিস তাসে যত ক্ষতিকরই হোক ফেলে না, ডেট এক্সপায়ার হওয়া ওষুধও জমা করে রাখে। খালু ধমক দিয়ে বললেন, মূল কথায় আসো, তোমার বুদ্ধিমতী খালা বোতল কোথায় লুকিয়েছে? আমার ধারণা তার বাথরুমে, বেসিনের নিচের কাভার্ডে, যেখানে ফিনাইল জাতীয় জিনিসপত্র থাকে,
কিংবা বাথরুমের ডাস্টবিনে। খালু অলিম্পিকের দৌড় দিয়ে ছুটে গেলেন এবং অলিম্পিকের সোনা পাওয়ার মতো মুখ করে বোতল কোলে ফিরে এসে জড়ানো গলায় বললেন, হিমু সাদে আসো। বোতল কোলে নিয়েই তার নেশা হয়ে গেছে। দুজন সাদে বসে আছে। খালু সাহেব আশঙ্কাজনক গতিতে বোতল নামিয়ে দিচ্ছেন। আমার প্রতি মমতা এবং ভালোবাসায় তিনি এখন সিক্ত। হিমু। জি খালু সাহেব। তোমাকে যে আমি অত্যন্ত স্নেহ করি তা কি তুমি জানো? জানতাম না, এখন জেনেছি। তোমাকে দেখলে বিরক্ত হবার যে ভান করতাম সেটা আসলে অভিনয়। আমি সেই ব্যক্তি যে মনের ভাব গোপন রাখতে পছন্দ করে। এই বিষয়ে কবিগুরুর একটা লাইন আছে, তবে সেটা এখন মনে পড়ছে না, মনে করার চেষ্টা করছে। চেষ্টা করার দরকার নেই, মনে পড়লে পড়বে। আমার কি ধারণা হিমু, তোমার খালাকে আমি পছন্দ করি, তাকে গোটু কিংখান বলা ঠিক হয়নি। হিমু তোমার কি ধারণা বেহস্তোদ্যোজক এইসব আছে? পেটে জিনিস পড়লে খালু সাহেব ধর্ম নিয়ে আলোচনায় চলে যান। আমি বললাম ধর্ম আলোচনাটা থাক। তোমার কি ধারণা আমি মাতাল হয়ে গেছি? এখনো আমার লজিক পরিষ্কার, 10 থেকে উল্টো দিকে গুনতে পারবো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 হয়েছে? হয়েছে। তিনি আবার বললেন, 100 থেকে উল্টো দিকে গুনে 1 পর্যন্ত আসতে পারবো। শুরু করব? না, আপনার নেশা কেটে যেতে পারে, ঘুমিয়ে পড়তে পারেন। ঘুমিয়ে পড়বো কেন? সংখ্যা নিয়ে গুনাগুনি করলে ঘুম চলে আসে, মানুষ ভেড়া গুনতে গুনতে ঘুমায়। খালু সাহেব গ্লাসে বড় একটা চুমুক দিয়ে গণনা শুরু করলেন, 199, 98, 97, 82 পর্যন্ত এসে তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হলেন। আমি নেশা বিষয়ে আমার বাবার উপদেশ মনে করার চেষ্টা করলাম। নেশা? পুত্র হিমু, নেশাগ্রস্ত মানুষের আশেপাশে থাকা আনন্দময় অভিজ্ঞতা। নেশাগ্রস্ত মানুষের মনের দরজা খুলে এবং বন্ধ হয়, কখন খুলছে কখন বন্ধ হচ্ছে তা সে বুঝতে পারে না। তুমি নেশাগ্রস্ত মানুষের পাশে থেকে এই বিষয়টি ধরতে চেষ্টা করবে। মহাপুরুষরা কোনো নেশার বস্তু গ্রহণ করা ছাড়াই তার মনের দরজা খুলতে পারেন এবং বন্ধ করতে পারেন। আমি নিশ্চিত একদিন তুমিও তা পারবে। বইটির বাকি অংশ শুনতে সাথেই থাকুন। বাকি অংশের ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। ধন্যবাদ।